রাজশাহীতে ছাত্রলীগ নেতা শাহিন শাহ শাহিন হত্যা মামলায় 9 জনের মৃত্যুদণ্ড ও 22 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক এইচ এম ইলিয়াস হোসেন এই রায় ঘোষণা করেন। শিক্ষানবিশ আইনজীবী শাহিন শাহ রাজশাহী কোর্ট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং রাশিক প্যানেল মেয়র 2 ও 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রজব আলীর ছোট ভাই। 2013 সালের 28 অগস্ট দুপুরে প্রতিপক্ষের হামলায় নিহত হন শাহিন শাহ। তাকে হত্যার ঘটনায় তার ভাই যুবলীগ নেতা নাহিদ আক্তার নাহান বাদী হয়ে রাজপাড়া থানায় হত্যা মামলা করেন। বাদীপক্ষের আইনজীবীরা বলছেন তারা আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ করতে পেরেছেন, তবে রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবীরা বলছেন উচ্চ আদালতে আপিল করবেন তারা। সেই কারণে 31 জন আসামির মধ্যে 9 জন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছে। এই মামলায় সাক্ষ্য প্রমাণাদিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় নাই। এখন যে জজ সাহেব রায় দিয়েছেন, আমরা বলছি যে তার বিরুদ্ধে আমরা হাইকোর্টে আপিল করব।